নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে মহরম উদযাপন, বিভিন্ন স্থানে মহামিলনের নজির। হাইকোর্টে স্বস্তি, রাঙ্গির খালজিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থা খারিজ। রতন টাটাকে ভারত গৌরব, ইস্ট বেঙ্গল ক্লাবের সিদ্ধান্তকে স্বাগত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহরমে মহামিলনের নজির তুলে ধরে রামনগরের উদীয়মান যুবকরা। শনিবার প্রচণ্ড রোদ্দুরে পথ চলা যাত্রীদের হাতে শীতল পানীয় বিতরণের মধ্য দিয়ে এক ব্যতিক্রমী বার্তা ছড়িয়ে দিলেন ওই যুবকরা। প্রধান সড়কে চলাচলকারীদের হাতে প্রায় 3000 বোতল শীতল পানীয় তুলে দেন বলে জানান তারা। ওই কার্যক্রমে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সামিল হন কল্যাণী রাধামাধব আশ্রমের সেবায়েত রাধামাধব মিশ্র, এপি সহসভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান, প্রান্তিক কুমার দাস, অনুপম দাস, গীতশ্রী দাস, অরূপ দাস প্রমুখ। মহরমে ব্যতিক্রমী কার্যক্রমের উদ্যোগটি নেন উদীয়মান যুবকদের মধ্যে জুবাইদ হোসেন বড়ভুইয়া, নূর ইসলাম, জাকির আহমেদ তাপাদার, আনোয়ার হোসেন লস্কর, পারুল ইসলাম প্রমুখ। আমরা হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা সহযোগিতা করি এবং বিভিন্ন ইয়ে করি। আমরা আজকের দিনে আমার আতাউরের আমন্ত্রণে আমি এখানে এসেছি, এসে আমার খুব আনন্দ লাগছে। করিমগঞ্জের ওরা আসেন, সবাইকে দেখে খুবই আনন্দ লাগছে। আজকের দিন খুব ভালো দিন, খুব সুন্দর দিন, তাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জগতে প্রতিষ্ঠাপিত করার জন্য হোসেন আত্মত্যাগ করেছিলেন, এই আত্মত্যাগে দিনটিকে আজ সর্বত্র মহরমের দিন হিসাবে পালিত হয়ে থাকে সর্বত্র। এটা শুধু আমাদের করিমগঞ্জ শিলচর বরাক উপত্যকার উৎসব নয়, এটা একটা বিরাট পরিসরে সারা ভারত জুড়েই হয়। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এই মহরমে একটা বিশাল মিছিল বের হয় এবং এই বিশাল 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 মিছিলটা অত্যন্ত বিখ্যাত, সবাই চেনে। শনিবার দোষী মহরম মুসলিম বিশ্বের সঙ্গে হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মহরম উপলক্ষে প্রখর রোদ উপেক্ষা করে হাইলাকান্দি জেলা সদরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজার হাজার মানুষ সমবেত হন। হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন পিপাসার্তদের মধ্যে শরবত বিতরণ করা হয়। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, মনোজ মোহন দেব, ডালিমুদ্দিন লস্কর, আব্বাসউদ্দিন লস্কর সহ অন্যান্যরা শরবত বিতরণ করে মহরম শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানান। আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা পবিত্র মহরম উপলক্ষে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করে রেখেছি এবং আমাদের ভিতরে আমরা চেয়ারের ব্যবস্থা করে রেখেছি, মেডিকেল টিমও ব্যবস্থা করে রেখেছি যে আমাদের এখানে আজকে পবিত্র মহরম পালন করা হচ্ছে। আপনারা সবাই জানেন তো দূর দূরান্ত থেকে আজকে মানুষ আসবেন, এই গরমের মধ্যে যদি মানুষের কোনো আন্দোলনের কোনো অসুবিধা না হয় তার প্রতি আমরা আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিহিত ব্যবস্থা নিচ্ছি। মেডিকেল টিমও আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের এখানে আমরা ব্যবস্থা নেব। তারপরে পানীয় ব্যবস্থা আমরা করে রেখেছি এবং আমাদের এখানে বসার জায়গাও করে দিয়েছি। আমি আজকে আপনার এই মিডিয়ার যুগের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি হাইলাকান্দি জেলার সর্বস্তরের মহরম প্রেমী ভাইদেরকে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে আজকে মহরম পালন করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমার সঙ্গে আমার মনোজ মোহন দেব আছেন, উনি দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ করব। নমস্কার, আজকে আমরা একটা পবিত্র দিন, আজকে ভারতবর্ষতে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষের বসবাস, ঠিক আমাদের একটা ইসলাম ধর্মী যারা আছে আজকে বহুত বড় একটা উৎসব, অনেক আনন্দ উৎসব থাকে কিন্তু আনন্দের মধ্যে আজকে এই উৎসবটা আমরা আনন্দের নাই, অনেক দুঃখের অনেক ইতিহাস, তাই আমরা পালন করে থাকি।
উত্তর হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় আশুরা উপলক্ষে কারবালার শহীদ স্মরণে এক শোক মিছিল বের করা হয়। শনিবার জানকীবাজার রমুজালী দরগা প্রাঙ্গণ থেকে বের হয় শোক মিছিল। জানকীবাজার থেকে পাঁচগ্রাম পর্যন্ত এবং পরবর্তীতে হাইলাকান্দি শহর পর্যন্ত মিছিল পরিক্রমা করে। মিছিলে লাঠি খেলা, জারি গান ইত্যাদি প্রদর্শন করা হয়। উত্তর কাঞ্চনপুর, ডলিডহর, ডলিডহর গ্রান্ড, জানকীবাজার আঞ্চলিক মহরম কমিটির সদস্য সহ আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম মহরমের এই শোক মিছিলে অংশগ্রহণ করেন। অন্যদিকে মোহনপুর থেকে বের হয় আরও একটি শোক মিছিল। এতে আলগাপুর, মোহনপুর, নারায়ণপুর ইত্যাদি অঞ্চলের আঞ্চলিক মহরম কমিটি অংশগ্রহণ করে। মিছিলটি মোহনপুর থেকে শুরু হয়, আলগাপুর থানার সামনে এসে শেষ হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। এছাড়া উত্তর হাইলাকান্দির বিভিন্ন গ্রামে আশুরা উপলক্ষে কারবালা শহীদ স্মরণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের হাইলাকান্দি জেলা মহরম কমিটির তত্ত্বাবধানে উত্তর কাঞ্চনপুর আঞ্চলিক কমিটির যে মহরম আজকে দশম মহরম, সেই হিসাবে আজকে এই উত্তর কাঞ্চনপুর ডিপি মহরম কমিটির পক্ষ থেকে জুলুস নিকালকে জুলুস বাইর করে জানকীবাজার থেকে এই বাইপাস পর্যন্ত এসেছেন। এখানে আমাদের আলগাপুরের বিধায়ক এই কমিটির পক্ষ থেকে অতিথি। আজকে আমরা এই দুটের দিনে আমরা অংশগ্রহণ করেছি। আমি জেলাপুরী হিসাবেও আজকে এই শোভাযাত্রা আমরা অংশগ্রহণ করেছি। আপনারা প্রত্যেকে নিশ্চয় জানেন আমাদের মুসলিম সমাজের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন সেই দশই মহরম। আমরা জানি কারবালায় হাসান হোসেনের শহীদের ঘটনা, সেই ঘটনার জন্য প্রত্যেক বছরই মহরম পালিত হয়। আজকে আমাদের এই মহরম কমিটির জেলা কমিটির পক্ষ থেকে আঞ্চলিক কমিটি তারা শোভাযাত্রা করে হাইলাকান্দিতে যাবে। আমি সমস্ত হাইলাকান্দিবাসী বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার বিধায়কের পক্ষ থেকে জানাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে মহরম পালন করে মনে ব্যথা দেয়। আজকে আমরা অন্তত অনেকে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল এবং আমরা আশা করি সরকারের যে নিয়মকানুন আমাদের জেলা প্রশাসনের হাইলাকান্দি এসপি মহোদয়, ডিসি মহোদয় যে নিয়ম বেঁধে দিয়েছেন মহরম কমিটিকে, সেই নিয়ম মেনে যাতে শান্তিতে আজকে মহরম পালিত হয় সেটার জন্য সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি আজকে শান্তিপূর্ণভাবে মহরম পালিত হবে এবং এই মহরমের দুঃখের ঘটনা আমরা সকলকে স্মরণ করে আমাদের সুখের জল বাইর করতে হবে, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত মহরম। আমি অনুরোধ জানাচ্ছি আমার বিধায়কের পক্ষ থেকে সমস্ত জেলাবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকের এই মহরমের শুভকামনা করছি এবং যাতে শান্তিপূর্ণভাবে মহরম শেষ হয় সেটার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ। জিপি সভাপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙ্গিরখাট জিপি সভাপতি শম্ভু রবি দাস। গুয়াহাটি হাইকোর্ট গত 25 জুলাই এক আদেশে শম্ভুর জিপি সভাপতি পদ বহাল রাখার নির্দেশ দেয়। তিনি শনিবার উধারবন্দ বিধানসভার কাশীপুরে তার আইনজীবী রাহুল রায়ের বাসভবনে সাংবাদিকদের ডেকে জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ওই জিপির সেক্রেটারি কৃপাশঙ্কর দত্ত। বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি জটিলতা সৃষ্টিসহ কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করাতেই কিছু সদস্যের মগজ ধোলাই করেন। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কৃপাশঙ্কর মদত যোগান বলে অভিযোগ। অবশেষে আদালত তার সপক্ষে মত দেওয়ার সন্তোষ ব্যক্ত করে আগামীতে জনতার উন্নয়নে আরও বেশি সক্রিয় থাকার অঙ্গীকার করেন বিজেপি সদস্য শম্ভু রবি দাস। উল্লেখ্য, শম্ভুর হয়ে মামলা লড়েন আইনজীবী রাহুল রায়। বিগত 26/6/2023 ইংরেজির মধ্যে একটা তাইনের উপরে তাইন আইসলা যে বহাল করার লাগি জিপি প্রত্যেক মানে এখানে মেম্বারগুলা তারা একটা দিছি, তো এটা নিয়ে যখন তাইন হয়েছেন তো তাইনের যে অ্যাডভোকেট আমার সিনিয়র অ্যাডভোকেট রাহুল রায়ের এখানে আইসুন, তো তাইনের আন্ডারই আমি জুনিয়র তাইনের, তখন তাইনের যখন এখানে আইসুন তখন তাইন জিনিসটা দেখিয়াই কেসটা স্টাডি করিয়া তাইন দেখছেন কি না এটা হাইকোর্টের মধ্যে আমরা মুভ করবো, যদি হাইকোর্টে আমরা যদি মুভ করবো তো এটারে আমরা বহাল রাখা যায়। তো তাই আমাদের অ্যাডভোকেট যে অ্যাডভোকেট রাহুল রায় আমার সিনিয়র তাইন গুয়াহাটি হাইকোর্টে তাইন মুভ করছেন, তাইন এবং তাইনের সাথে আরেকজন অ্যাডভোকেট অ্যাডভোকেট ডায়ান হোসেন তারা দুজন মুভ করিয়া এই যে এই অর্ডারটা যে আনছিল যে রানীঘাট জিপিটা সোনাইর সমষ্টির মধ্যে এটা বহাল লাগছেন এবং যেভাবে তাইন কাজকর্মটা চালাইয়া গেছেন তাইনের আগের থেকেও আমরা একটা সম্পর্ক আছে। তাইনের সবসময় আমরা দেখি দেখতে পাই যে তাইনের মানে সব সময় তাইন উন্নয়নের জন্য কাজ করিয়া এবং চালাইয়া যাই এবং এর জন্য আজকে এই জিনিসটা আজকে আমরা গুয়াহাটি মহামান্য আদালতে আমরা এই অর্ডারটা দিল এবং বহাল রাখলো তাইনরে, যেহেতু তাইন ডেভেলপমেন্টের কাজ এখানে চালিয়ে যাইবা এর জন্য।
কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর জাতীয় স্তরের কৃতী কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে ভারত গৌরব সম্মাননা দেওয়া হয়। তবে এবার কিছুটা প্রথা ভেঙে সেই সম্মান বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী রতন টাটাকে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বরাক থেকে নির্বাচিত ক্লাবের আজীবন সদস্য প্রদীপ দত্ত রায়। তিনি জানান, সমাজের সর্বস্তরে রতন টাটার অবদান রয়েছে। তার উদ্যোগে তৈরি টাটা ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিবছর কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেশের মুখোজ্জ্বল করে চলেছেন। মূলত খেলার জগতে তারই অসামান্য অবদানের জন্যই তাকে ক্লাবের পক্ষ থেকে এবারের ওই সম্মাননা দেবার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন প্রদীপ দত্ত রায়। ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য প্রদীপবাবু এদিন আরও বলেন, সামাজিক বিভিন্ন গঠনমূলক কাজে টাটা গোষ্ঠী তাদের লাভ প্রায় 65% ব্যয় করেন। এটি মূলত রতন টাটার মতো ব্যক্তিত্বের জন্যই সম্ভব হয়েছে। দেশের মেধাবী ছাত্রছাত্রীদের অন্যতম গন্তব্যস্থল টাটা গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠান যাতে কাজ করে তারা আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান আদায় করেছেন। এমন একজন ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই সম্মানিত হবেন, তাই এটি একটি স্বাগত সিদ্ধান্ত। একই সাথে রতন টাটাকে আগামীতে ভারতরত্ন সম্মাননা প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে পাচার চলছে ওভারলোড লাইমস্টোনের লরির? সীমান্ত শহরের বুক চিরে প্রতিদিন চলছে শত শত লাইমস্টোনের ওভারলোড ডাম্পার। নিষেধাজ্ঞা থাকার পর ও কিভাবে চলে এই ওভারলোড লাইমস্টোনের ডাম্পারগুলি? আন্ডারলোড নিয়ে চলাচলের কথা থাকলেও প্রতিদিনই দেখা যায় ওভারলোড লাইমস্টোন নিয়ে মোবারকপুর হয় শহরে প্রবেশ করে ডাম্পারগুলি। এবার প্রশ্ন উঠছে, কার মদতে দিব্যি চলে ওভারলোড লাইমস্টোনের ডাম্পারগুলি, নাকি ম্যানেজ ফর্মুলায় চলে ওভারলোড লাইমস্টোনের ডাম্পারগুলি? ওভারলোডের পাশাপাশি এই গাড়িগুলোর গতিবেগ অন্যান্য গাড়ির তুলনায় বেশি থাকায় অনেক সময় প্রাণহানিও ঘটেছে অনেক মানুষের। তারপরও এই গাড়িগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় না কেন পরিবহন বিভাগের তরফে? এর পেছনে কি রহস্য তা আজও উদ্ঘাটন হয়নি অনেক প্রতিবাদ। তবে এই ব্যাপারে করিমগঞ্জ জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ওভারলোড লাইমস্টোনের ডাম্পারগুলির বিরুদ্ধে তিনি প্রতিদিনই আইনি ব্যবস্থা নিচ্ছেন। এবার প্রশ্ন হল, তারপরও কিভাবে এই ওভারলোড লাইমস্টোনের ডাম্পারগুলি করিমগঞ্জ শহরের বুক চিরে সুতারকান্দিতে পৌঁছায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবসে ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS, কিশোর কিশোরী সংগঠন কমসলের যৌথ উদ্যোগে এক মিছিল বের করা হয় শিলচরে। এদিন সকাল 8টায় শিলচরের অম্বিকাপুরটি পয়েন্ট থেকে বিদ্যাসাগরের প্রতিচ্ছবি হাতে নিয়ে সংগঠনের কর্মীরা প্রেমতলা সেন্ট্রাল রোড হয়ে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছায়। সেখানে অস্থায়ীভাবে স্থাপিত বিদ্যাসাগরের ফটোতে শ্রদ্ধা জ্ঞাপন করেন AIDYO-র জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ, AIDSO-র জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, সম্পাদক গৌরচন্দ্র দাস, সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, AIMSS-এর জেলা কমিটির পক্ষে খাদেজা বেগম লস্কর প্রমুখ। বন্ধুগণ, আমাদের দেশের নবজাগরণের এবং ভারতীয় মানবতাবাদের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে 132তম প্রয়াণ দিবস। এই দিনটি আমরা সমগ্র দেশে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। আজ শিলচরেও অম্বিকাপট্টি চৌরঙ্গি থেকে একটি সুসজ্জিত মিছিল শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মিলিত হয়ে সেখানে বিদ্যাসাগরের পথিকৃতিতে আমরা শ্রদ্ধা জানাই। এবং আমাদের যে আলোচনা সভা দলীয় কার্যালয় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে, সেখানে বক্তব্য রাখবেন SUCI কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত চন্দ্র নাথ। আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং সবাইকে আমরা অনুরোধ করছি। পতাকা উত্তোলন ও প্রভাত ফেরির মাধ্যমে শিলচর স্বদেশী স্কুলের 103তম প্রতিষ্ঠা দিবসের সূচনা করা হবে আগামী 1 আগস্ট। শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাওয়া 2 দিবসীয় অনুষ্ঠানের সূচনা করা হবে আগামী 1 আগস্ট। শনিবার বিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তনী সংস্থার কর্মকর্তারা জানান, গত 21 মে বিদ্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে শতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং উদযাপনী কমিটির উদ্যোগে বিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখে একগুচ্ছ অনুষ্ঠানমালা আয়োজিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 1 আগস্ট সকালবেলা 6টায় স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের 2 দিনের কার্যক্রম শুরু হবে। পতাকা উত্তোলনের পর প্রভাত ফেরি সকাল 6:30
স্কুল থেকে বেরিয়ে প্রাণতোলা শিলংপট্টি হয়ে স্কুলে আসবে। তারপর আন্তঃ স্কুল কুইজ এবং বসে আঁকো প্রতিযোগিতা হবে। স্কুলে এক্সিবিশন হবে দুই ভাগে, একটা হবে NSS এর একটা এক্সিবিশন, আরেকটা হচ্ছে ছাত্রদের হাতে তৈরি বিভিন্ন বাঁশের এবং কাগজ ইত্যাদি জিনিস। তারপর 2 আগস্ট বিকেল 3টা স্থানীয় বঙ্গভবনে কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেইখানে আমাদের মুখ্য অতিথি থাকবেন স্কুল ইন্সপেক্টর মাননীয়া সাবিনা ইয়াসমিনা রহমান। শিলচর NIT-তে ঘটে গেল এক অমানবিক কাণ্ড। শিলচর NIT-র 4 নম্বর হোস্টেলে কুকের কাজে থাকা 3 জনকে চুরির সন্দেহে বেধড়ক মারধর করা হলো। শিলচর NIT-র 4 নম্বর হোস্টেলে থাকা একটি পড়ুয়ার মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ায় সেই 3 জনকে সন্দেহ করে হোস্টেল থেকে ভ্যান গাড়ি করে তাদের 9 নম্বর হোস্টেলে এনে বেশ কয়েকজন ছাত্র মিলে বেধড়ক মারধর করেন। 3 পাচক হলেন বিকিরি, মনা দাস ও দর্পণ রাজকুমার। এর মধ্যে বিন্দা গান্ধীর বাসিন্দা রাজকুমারের অবস্থা গুরুতর থাকায় বর্তমানে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন বলে জানা যায়। মণিপুরের দাঙ্গা ও সন্ত্রাস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালো ভারত সেবাশ্রম সংঘ। মণিপুরের সন্ত্রাসের ফলে মণিপুর থেকে বহু মানুষ কাছাড় জেলার বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণ করেছেন। সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম। এই সেবা ধর্মকে পাথেয় করে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের নির্দেশে ভারত সেবা সংঘের প্রচার দলের প্রধান শ্রীমদ স্বামী তত্ত্বজ্ঞানানন্দজি নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার তাদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বণ্টন করেন। বিন্নাকান্দি বাজার শিবির এবং সোনাই বাজার শিবিরে আশ্রয় নেওয়া 40টি পরিবারের মধ্যে মশারি, বিছানার চাদর, কম্বল, মোমবাতি, দেশলাই এবং বিস্কুট বিতরণ করেন স্বামীজিরা। মহরম উপলক্ষে শনিবার সোনাইয়ের বিভিন্ন স্থানে পথচারীদের সর্বত পানীয় জল বিতরণ করা হলো। এদিন সোনাই সোনাবাড়িঘাট পূর্ত সড়কের ধনেহরি এলাকায় পথচারীদের মধ্যে সর্বত বিতরণ করেন স্থানীয় সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থার সদস্যরা। এতে সংস্থার কর্মকর্তারা জানান, কারবালার জমিনে সত্য প্রতিষ্ঠান করতে গিয়ে জলের পিপাসায় শহীদ হতে হয়েছিল ইমাম হুসাইন বাহিনীকে। আজ তাদের স্মরণে পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হচ্ছে বলে জানান তারা। পবিত্র মহরমের উপলক্ষে আজকে সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থার পরিচালনায় আজকে যে আমাদের জনহরি পয়েন্টে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের যে জলপানের আয়োজন করা হয়েছে, তার জন্য আমি আমার পক্ষ থেকে আজকে এই সংস্থার প্রত্যেক সদস্যকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে জানাই, এই যে শিশু কল্যাণ সমিতির যারা শিশুরা আছেন, আমি ওদেরকে শিশু মনে করি, যে বিগত দিন থেকে ওরা যেভাবে সামাজিক কাজ করে এগিয়ে আসছে, আমি মনে করি নি আগামী দিনে ওরাও যে সমাজের কোনো না কোনো এক কাজ করবে, ভালো কাজ করবে। এর জন্য আবারও আমি আমার পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ জানাই। সমগ্র হাইলাকান্দি জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা। আশুরা উপলক্ষে মহরমের মূল অনুষ্ঠান হয় হাইলাকান্দি শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে। জেলা মহরম কমিটি ব্যবস্থাপনায় আয়োজিত জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে আঞ্চলিক কমিটি অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন গ্রাম থেকে আঞ্চলিক কমিটিগুলি মিছিল করে শহরে প্রবেশ করে। হাইলাকান্দি শহর পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রবেশ করে কারবালা স্মৃতিসরণে বিভিন্ন প্রদর্শনীমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান বিকেল 4টায় বিশ্বশান্তি ও কারবালার শহীদদের উদ্দেশ্যে মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 10ই মহরম উপলক্ষে হাইলাকান্দির পুরো শহর ছিল মহরম পালনকারীদের দখলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হাইলাকান্দিতে আজ মহরমের অনুষ্ঠান সমাপ্তি হয়। সেখানে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই ছিল, সত্যের লড়াই ছিল। সেই লড়াইয়ে সকলের গণতান্ত্রিক মানুষের অধিকারের জন্য হাসান হোসেন লড়াই করেছিলেন, যার জন্য আজকে আমাদের এই দিনটা পালিত হচ্ছে। এবং আপনারা বর্তমানে দেখবেন যে ভারতবর্ষ বিশ্বে এবং আসামে যে অরাজকতা শুরু হচ্ছে, যেভাবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, সেই হিংসা বিদ্বেষ দূরীভূত করতে হলে এভাবে আমাদের মানুষকে প্রতিবাদ মুখ্য হতে হবে, ন্যায়ের লক্ষ্যে আন্দোলন মুখ্য হতে হবে, সেটাই আমাদেরকে শিখিয়ে গেছেন প্রায় 1400-1500 বছর আগে আমাদের ইসলাম ধর্মে। এভাবে মানুষদের ন্যায়ের লক্ষ্যে আন্দোলন, ন্যায়ের লক্ষ্যে প্রতিরোধ করে তোলা যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাই বর্তমান যুগে আমাদের ভারতবর্ষ আসামে আবার প্রয়োজন। মানুষের মধ্যে যে মণিপুরে যে ঘটনা, মণিপুরে অশান্তি যে সরকার দ্বারা বা মানুষের জনপ্রতিনিধি দ্বারা যে ঘটনা ঘটছে, সেই ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি। এবং আমরা আজকের এই দিনে আমাদের এই মহান আজকে এই
শহীদ দিবসে আপনারা আমরা আজকে ধরুন আমরা আজকে শোক জ্ঞাপন করছি ঝাড়খণ্ডে একটি এইভাবে দাঁড়িয়ে নিত সময় মানুষের চারজন নিহত হয়েছেন, সেই নিহতদেরকে আমরা আজকে এই দিনে আগের চিরশান্তি কামনা করছি এবং আগামী দিন আমাদের হাইলাকান্দি যাতে এইভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, হাইলাকান্দি সুস্থ সম্পর্কে হয় এই আন্দোলন আমরা আছি হাইলাকান্দি জেলা পরিষদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। শান্তিপূর্ণভাবে মহরম উদযাপন, বিভিন্ন স্থানে মহামিলনের নজির। হাইকোর্টে স্বস্তি, রাঙ্গির খালজিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থা খারিজ। রতন টাটাকে ভারত গৌরব, ইস্ট বেঙ্গল ক্লাবের সিদ্ধান্তকে স্বাগত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।